সবাইকে ধন্যবাদ আমার আবার খবরের দিকে লক্ষ্য রাখার জন্য। এবার সিরিজটা ঠিক ছোট গল্পের মতো, ছোট গল্পে ছিল না শেষ হয়ে হইল না শেষ, ঠিক একই রকম সিরিজটা যেন মনে হচ্ছে এই বুঝি চলে গেল, ঠিক আবার সে নিজের একই রকম নিজের ক্ষমতায় ফিরে আসা, ঠিক একই রকম যে শীত আজকে আছে সেটা কিন্তু খুবই একদম মাঘ মাসের শেষে লগ্নে এরকম শীত কিন্তু খুবই কমই দেখা যায়, কারণ গরম প্রায় পড়ে গেছিলো, বসন্তকালের ছোঁয়া প্রায় চলে এসেছিলো, গাছপালাও প্রায় হলুদ, কিন্তু তার মধ্যে এই যে ঠান্ডার অনুভূতি সেটা কিন্তু সত্যি খুব আনন্দের। চলুন শুরু করি আগামী কয়েকটা দিন, কদিন থাকবে আমাদের এই ঠান্ডার অনুভূতি বা তারপর কী হতে চলেছে আগামী কয়েকটা দিন। আগামীকাল অর্থাৎ রবিবার দিন সকাল থেকে আকাশ থাকবে একদম পরিষ্কার মেঘমুক্ত নীল আকাশ, যত বেলা বাড়বে তত কিন্তু ঠান্ডা হাওয়ার দাপট বাড়বে এবং কালকেও কিন্তু ঠান্ডা একই রকম বজায় থাকবে পুরো দক্ষিণবঙ্গ জুড়েই। বিশেষ করে পশ্চিমাঞ্চলের চারটে জেলাতে কিন্তু তাপমাত্রা নেমে যাবে প্রায় 7-8 ডিগ্রির কাছাকাছি এবং কলকাতার তাপমাত্রা ঘোরাফেরা করবে 12-13 ডিগ্রির কাছাকাছি। এটুকু বলতে পারি কালকেও কিন্তু একই রকম ঠান্ডার অনুভূতি থাকবে পুরো দক্ষিণবঙ্গ জুড়েই, বিশেষ করে পশ্চিমাঞ্চলের চারটে জেলা পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম চারটে জেলাতেও কিন্তু একই রকম এবং অস্বস্তিকর ঠান্ডা থাকবে বলতে পারি আগামীকাল রবিবার দিন। যদি সোমবার থেকে কিন্তু আস্তে আস্তে আবহাওয়ার আমূল পরিবর্তন শুরু করবে, কারণ সোমবার দিন যে ঠান্ডা থাকছে রবিবার দিন তার সেটা অতটা থাকার সম্ভাবনা নেই, ঠান্ডা কিছুটা হলেও কমবে। মঙ্গলবার থেকে কিন্তু একদম গরমের বসন্তকালের ছোঁয়া পাবে পুরো পশ্চিমাঞ্চলের থেকে শুরু করে পুরো দক্ষিণবঙ্গ, এবং বিশেষ করে মঙ্গলবার দিন দুপুরের থেকে সন্ধ্যের মধ্যে কিন্তু বিক্ষিপ্ত হবে ঝড় বৃষ্টির সহযোগে বৃষ্টির সম্ভাবনা পশ্চিমাঞ্চলের চারটে জেলা পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম। ফলে এটুকু বলতে পারি কলকাতার দিকে বৃষ্টির সম্ভাবনা একদমই নেই মঙ্গলবার দিন, আকাশ থাকবে একদম পরিষ্কার এবং পশ্চিমাঞ্চলের জেলাগুলিতেও আকাশ থাকবে পরিষ্কার, কিন্তু বেলা বাড়লে অর্থাৎ সন্ধ্যের বিকেলের পর থেকে সন্ধ্যের মধ্যে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে মঙ্গলবার দিন। বুধবার দিন সরস্বতী পুজোর দিন আপাতত বৃষ্টির সম্ভাবনা কোনো এলাকাতেই নেই, আকাশ থাকবে একদম পরিষ্কার, তবে গরমের অনুভূতি কিন্তু ভালোই থাকবে দুপুর থেকে রাত্রি প্রত্যেক সারাটা দিনই। তবে একদম অস্বস্তিকর গরম না হলেও কয়েকটা দিন আগে যেমন গরম পড়েছিল হালকা গরমের ছোঁয়া, সেই গরমের ছোঁয়া বা বসন্তের ছোঁয়ায় কিন্তু চলবে বুধবার দিন সরস্বতী পুজোর দিন। আবার কিন্তু বৃহস্পতিবার দিন বৃষ্টির সম্ভাবনা আছে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে। আজকের মধ্যে চললাম, কালকে আবার কথা হবে নতুন দিনের আবহাওয়া নিয়ে। এখন অনেক দিন অনেক কিছু পরিবর্তন হবে, অবশ্যই আপনাদেরকে জানাবো কী হতে চলেছে সোমবার দিন রাত্রেবেলায়। আজকের মধ্যে চললাম, সবাইকে শুভরাত্রি।